والمؤمنات بعضهم اولياء بعض يامرون بالمعروف يامرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاه ويؤتون الزكاه ويطيعون الله ورسوله قل السلام عليكم ورحمه الله وبركاته، الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعد اما بعد قال آه الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فازا عظيما ثم لي مليك ابن جانت جيشن عثمان بن أفان رضي الله تعالى عنه كي جرى خطة ترى مسلم نا خارجي ودخون بهاي بشوية آه خوب كارب عقيدة صدرة কেননা অনেক অনেক ইসলামী বুদ্ধিজীবী বলে যারা দাবি করেন তারা অনেকেই এই করে আনহু হত্যার সম্পর্কে এবং পরবর্তীতে যে সমস্ত খলিফা এবং তাদের হত্যা হয়েছে সেই বিষয়গুলোতে মানে তাদের পদস্খলন ঘটেছে সেই আকিদা থেকে তাদের পদস্খলন ঘটেছে এ বিষয়ে আপনার এই কারণে আমাদের পরিষ্কার আকিদা পরিষ্কার বা বিশুদ্ধ আকিদা রাখা উচিত যে যারা সাহাবা রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা হচ্ছেন সাহাবা এ বিষয়টা আপনাকে বলি যে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা সম্পর্কে যে চক্রান্তটা কাজ করেছিল সেটা ছিল ইহুদিবাদী এক লবি ইতিহাসের ভাষায় যেটাকে বলা হয় সাবাই চক্রান্ত সাবাই চক্রান্ত অর্থাৎ আব্দুল্লাহ ইবনে সাবা নামক একজন ইহুদি ছিল ধুরন্ধরী ইহুদি যার কাজই ছিল মুসলিমদের মধ্যে ঐক্য বিভেগকে নষ্ট করা ঐক্যকে বি নষ্ট করা মুসলিম ইউনিটিকে ভেঙে খান খান করে দেওয়া এই কারণে আব্দুল্লাহ ইবিনে সাবা এবং তার কিছু অনুগামী এই বিষয়টা নিয়ে খুব চতুরতার সাথে কাজ করত। এবং তারা এ বিষয়ে তাদের লক্ষ্য অর্জনে অনেকটাই সফল হয়েছিল বিশেষ করে ওসমান ইবিন আফফান রদি আল্লাহ তাল হত্যা পরবর্তীতে আলী রদি আল্লাহ তালহর সাথে আয়েশা আয়সা রদি আল্লাহ তালহার জঙ্গে জামাল অর্থাৎ গজওয়াই জামাল জঙ্গে জামাল যেটা হয়েছিল উটের যুদ্ধ এবং আবিয়ার সাথে আলী রদি আল্লাহ তালহর যে সিফিনের যুদ্ধ হয়েছিল এ সমস্ত যুদ্ধগুলো সাবাই চক্রান্তেরই ফল যাই হোক ওসমান ইবিন আফফান রদি আল্লাহ হত্যার ব্যাপারে যে চক্রান্ত কাজ করেছিল সেটা ছিল আব্দুল এবিন সাবার চক্র লবেই সাবাই চক্রান্তের দ্বারাই হয়েছিল সে সময়ে বেশ কিছু মুসলিমকে প্রভাবিত করতে পেরেছিল তারা এমন ভাবে কুমন্ত্রণা বা ষড়যন্ত্র অশ্বসা দিয়ে তাদেরকে প্রভাবিত করেছিল যে মুসলিমদের মধ্যেই মুসলিম ঘরের কিছু ছেলে ওসমান ইবিন আফফান নদী আল্লাহ তালা বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এবং উসমান নদী আল্লাহ নুকে ঘরের ভিতরে প্রায় চল্লিশ দিন যাবৎ আবদ্ধ করে রাখে তাকে বন্দি করে রাখেন এই ঘরে গৃহবন্দি করে রাখার পরে চল্লিশ দিনের মাথাতে হত্যা করা হয় এই বিষয়ে কথিত আছে কিছু বর্ণনা রয়েছে যে বিশেষ করে আব্দুর রহমান রিয়ালাহ সম্পর্কে একটা কথা পাওয়া যায় কিন্তু তাহিক আহ সালফেসাল যে গবেষণা সে গবেষণায় প্রমাণিত যে আব্দুর রহমান ইবিন আবি বাকর বা অন্য কোন সাহাবি এতে জড়িত ছিলেন না বা কোনো সাহাবির সন্তান জড়িত ছিলেন না কোনো না কোনো সাহাবে জড়িত ছিলেন না কোনো সাহাবীর সন্তান জড়িত ছিলেন বাকি থাকলো আব্দুর রহমান ইবিন আবি বাকর সম্পর্কে যে রায়ত বা যে বর্ণনা পাওয়া যায় তা অত্যন্ত দুর্বল অত্যন্ত দুর্বল এর কোনো সেই সূত্র পাওয়া যায় না নির্ভরযোগ্য কোনো সূত্র পাওয়া যায় না এই কথাটা কিন্তু অনেক ঐতিহাসিক তাদের ইতিহাস গ্রন্থে বিশেষ করে উসমান রাজি আল্লাহ হত্যা সংক্রান্ত যে আলোচনা করেছেন সেখানে এই আবু বাকর রাজি আল্লাহ তাল্লাহর সন্তান আব্দুর রহমানের কথা উল্লেখ করেছেন কিন্তু এই বিষয়ের যে সনদ বা সূত্র নির্ভরযোগ্য নয় অত্যন্ত হীন এবং অত্যন্ত দুর্বল বাকি থাকলো অন্য কোনো সাহাবীর ব্যাপারে এখন পর্যন্ত কোনো পাওয়া যায় না তারা ইহুদি চক্রান্তের ফসল বা ইহুদি চক্রান্তের ফলে এই কাজ করেছে এটা তো মানে একশো ভাগ সত্য বাকি থাকলো খারেজির যে কথা বলছেন যে তখনও খারেজিদের আবির্ভাব হয়নি ওসমান রাজি আল্লাহ তাল হত্যার সময়ও খারেজিদের আবির্ভাব হয়নি বরং খারেজিদের আবির্ভাব হচ্ছে আলী রাজি আল্লাহ তালহুর খিলাফত কালে এবং আলী রাজি আল্লাহ তালহুর আহ গাছে তারা দাবি করে বসলো যে ওসমান রাজি আল্লাহ তাল হত্যার বদলা চাই ওসমান রাজি আল্লাহ তালুরকে হত্যা করা হয়েছে তার বদলা দিতে হবে সুবিচার করতে হবে এই দাবি নিয়ে কিছু লোক সচ্চার হয়ে ওঠেন এবং শুধু তাই নয় আয়েশা রাজি আল্লাহ আনহা এতে যোগ দেন যাই হোক পরবর্তীতে আলী রাজি আল্লাহ তালুর খিলাফতকালে এই খারিজিদের আবির্ভাব ঘটে সুতরাং তখন খারিজিদের আবির্ভাব হয়নি বলেই আমার ইল রয়েছে আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর বুঝতে পেরেছেন মোদ্দা কথা হচ্ছে এটাই যে ওসমান আফান রবি আল্লাহ তালকে যারা হত্যা করেছিলেন সে দলে না কোনো সাহাবী ছিলেন না কোনো সাহাবির সন্তান ছিলেন বাকি থাকলো তারা কেমন মুসলিম ছিলেন এ কথা তাদের ইমান তাদের আকিদা যে প্রশ্ন আহ কথা আমি পরিষ্কারভাবে কিছু বলতে পারছি না ভাই কেননা খুবই সূক্ষ্ম বিষয় হয়তো তাদের মধ্যে কোনো ভালো মানুষ থাকলেও তাদেরকে মানে আক্রমণ করে বা তাদের বিরুদ্ধে কথা বনা গুনাহগার হতে হবে আবার যদি তাদের এই হয় খারাপ লোক হয় এবং তাদেরকে ভালো সার্টিফিকেট দাও আমার মানে এখতিয়ারের বাইরে কিন্তু এতটুকু কথা খুবই বাস্তব যে ইহুদির যে চক্রান্ত করেছিল ভালো মানুষদের ভিতরেই একটা অস্পসার দিয়েছিল গভীর ষড়যন্ত্র করেছিল কুমন্ত্রণা দিয়েছিল এতে কোনো দ্বিধা নেই এতে কোনো সন্দেহ নেই তাদের سبع شكرًا تلفلتة فشلو. أشكر يا ابن عبد بسرة تلو بسرة، هذا ما عندي. والله أعلم بالصواب، وصلى الله على نبينا محمد، وعلى آله وصحبه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته.